হ্যালো বাচ্চারা, তো কেমন আছো? তোমরা আশা করি বিন্দাসই আছো। অনেকের ট্রিগোনোমেট্রির কোণ মনে রাখতে খুব অসুবিধা হয়, তাদেরকে বারবার এটা মুখস্থ করতে হয়। তো আজকে আমরা এমন একটা মেথড শিখবো যেটা করলে আর আমাদের ট্রিগোনোমেট্রির কোনো কোণ মুখস্থ করতে হবে না, ঠিক আছে? তো এখানে বোর্ডে কি দেখতে পাচ্ছ? একটা হাতের ছবি দেখো তো। এটা কোন হাত আমাদের? এটা হচ্ছে আমাদের বাম হাত, মানে লেফট হ্যান্ড। আর কি মনে রাখতে হবে? আর মনে রাখতে হবে শুধু এই ছবিটা, রুট ওভার, তার মাঝে একটা বক্স, ডিভাইডেড বাই টু, ঠিক আছে? এইবারে তোমার এই বাঁ হাতে কড়ি আঙুলে লিখে ফেলো 0 ডিগ্রি, এখানে লিখে ফেলো 30 ডিগ্রি, এখানে লিখে ফেলো 45 ডিগ্রি, এখানে লেখো 60 ডিগ্রি, আর এখানে লেখো 90 ডিগ্রি। তো এবারে সবার প্রথমে আমরা শিখবো সাইন 0 ডিগ্রির ভ্যালু। তাহলে দেখো সাইন 0 ডিগ্রির ভ্যালু। তাহলে এবারে দেখো, এটা হচ্ছে আমাদের বাঁ হাত, কড়ি আঙুলে 0 লেখা আছে, কড়ি আঙুলটা নামিয়ে দাও। তাহলে রাইট সাইডে কতগুলো আঙুল পড়ে থাকলো? একটাও নেই। তাহলে দেখো বক্সের মধ্যে কি বসবে? 0/2। তাহলে 0 রুট করলে 0 হয়, 0/2 করলে হয় 0। তাহলে সাইন 0-র ভ্যালু ক্লিয়ার হলো। এইবারে দেখো সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে আমাদের এই আঙুলটা। তো এই আঙুলটা যদি আমরা অফ করে দিই, তাহলে দেখো রাইট সাইডে কটা আঙুল পড়ে থাকলো? একটা আঙুল পড়ে থাকলো। তাহলে এই বক্সের মধ্যে বসবে রুট ওভার 1/2। 1-এর রুট করলে কত হয়? 1। তাহলে এটা হয়ে গেল 1/2। ক্লিয়ার হয়েছে? এইবারে দেখো সাইন 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি মানে আমাদের এই আঙুলটা, বন্ধ করে দাও। রাইট সাইডে কটা আঙুল দেখতে পাচ্ছ? দুটো আঙুল। তাহলে বক্সের মধ্যে কি লিখবো আমি? √2/2। তো এটা কাটাকাটি করলে কি হয়? 1/√2। আমরা জানি যে 2 মানে কি? √2 × √2, ঠিক আছে? তাই জন্য এখানে দেখো 2 এর জায়গায় দুটো √2 বসলো, একটা √2 কেটে গেল, হয়ে গেল 1/√2। ক্লিয়ার? এইবারে দেখো সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি মানে আমাদের কোন আঙুলটা? এই আঙুলটা। অফ করে দাও। রাইট সাইডে কটা আঙুল দেখতে পাচ্ছ? 3টে আঙুল। তাহলে বক্সের মধ্যে বসিয়ে দাও √3/2, ঠিক আছে? এবারে দেখবো আমরা সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি মানে কোনটা? আমাদের বুড়ো আঙুলটা। তো এটাকে অফ করে দাও। রাইট সাইডে কটা আঙুল দেখতে পাচ্ছ? 4টে আঙুল। তাহলে বক্সের মধ্যে বসবে 4/2, তাহলে রুট ওভার 4 মানে কত? 2। তাহলে 2/2 করলে কত হয়ে গেল? 1। তাহলে দেখো এখানে সাইনের একটাও ভ্যালু আমাদের মুখস্থ করতে হলো না। ক্লিয়ার হয়েছে? এবারে আমরা দেখব কসের ভ্যালুগুলো কি করে মনে রাখা যায়। তাহলে দেখো কস 0 ডিগ্রি, সাইনের ক্ষেত্রে যেমন আমরা রাইট সাইডে নিচ্ছিলাম মানে ডান দিকে, কসের ক্ষেত্রে আমাদের বাঁ দিকে কাউন্ট করতে হবে। কি হবে দেখো? কস 0 ডিগ্রি মানে এটা, এটাকে নামিয়ে দাও। তাহলে বাঁ দিকে কতগুলো আঙুল দেখতে পাচ্ছ? 4টে আঙুল। তাহলে এই বক্সের মধ্যে কি বসবে? 4। তাহলে রুট ওভার 4/2 করলে কত হয়? √4 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2/2 হয়ে গেল 1। এবারে দেখো কস 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রি মানে এই আঙুলটা, নামিয়ে দাও। দেখো বাঁ দিকে কতগুলো আঙুল রয়েছে? 3টে আঙুল রয়েছে। তাহলে রুটের মধ্যে কি বসবে? √3/2, ঠিক আছে? এবারে দেখো কস 45 ডিগ্রি, তাহলে কস 45 ডিগ্রি মানে আমাদের আঙুলের কোনটা? এইটা, নামিয়ে দিলাম। তাহলে বাঁ দিকে দেখো কতগুলো আঙুল রয়েছে? 2টো আঙুল। তাহলে বক্সের মধ্যে বসবে 2, তাহলে √2/2 করলে হয় কত? 1/√2, ঠিক আছে? এবারে দেখো কস 60-এর ভ্যালু, তাহলে কস 60 মানে আমাদের কোন আঙুলটা? এই আঙুলটা। তাহলে এইটা যদি বন্ধ করে দিই, বাঁ দিকে কতগুলো আঙুল রয়েছে? একটা আঙুল রয়েছে। তাহলে বক্সের মধ্যে বসবে √1/2, তাহলে এটা করলে হয়ে গেল 1/2। এবারে দেখবো আমরা কস 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি মানে এই বুড়ো আঙুলটা, নামিয়ে দাও। তাহলে বাঁ দিকে দেখতে পাচ্ছ কোনো আঙুল আছে? কোনো আঙুল নেই। তাহলে বক্সের মধ্যে কি বসবে? 0/2, তাহলে আনসার কত হয়ে গেল? 0।
তাহলে cos 90 এর ভ্যালু কত হয়ে গেল 0 তাহলে sin এর ভ্যালু আর cos এর ভ্যালু কি হবে মনে রাখতে হবে বোঝা গেল ক্লিয়ার হয়েছে ওকে তাহলে আমরা কি দেখলাম যে sin এর ক্ষেত্রে আমাদের আঙ্গুলগুলো কোথায় গুনতে হচ্ছে রাইট সাইডে মানে ডান দিকে আর কসের ক্ষেত্রে কোন দিকে লেফট সাইড মানে বাম দিকে ঠিক আছে সাইনের ক্ষেত্রে এই দিকে নেব আর কসের ক্ষেত্রে নেব এই দিকে তাহলে এটা এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে এবার আমরা দেখব যে ট্যান এর ভ্যালু কিভাবে বার করতে হয় তাহলে দেখো সবার প্রথমে আমরা কি জানি ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা তাহলে সবার প্রথমে আমরা বার করব কি ট্যান জিরো ডিগ্রির ভ্যালু ট্যান জিরো মানে কি সাইন জিরো ডিগ্রি বাই কস জিরো ডিগ্রি আমরা কি জানি সাইন জিরো ডিগ্রির ভ্যালু একটু আগেই বার করেছি জিরো আর কস জিরো ডিগ্রির ভ্যালু কত ওয়ান তাহলে কত হয়ে গেল জিরো তারপরে ট্যান থার্টি ডিগ্রির ভ্যালু সবার প্রথমে আমাদের বার করে নিতে হবে সাইন থার্টির ভ্যালু আর কস থার্টির ভ্যালু সাইন থার্টির ভ্যালু কত হয় একটু আগেই দেখলাম আমরা হাফ হয় আর কস থার্টির ভ্যালু কত হয় রুট থ্রি বাই টু তাহলে এখানে দেখো দুই আর দুই কেটে গেল তাহলে কত হয়ে গেল এখানে ওয়ান বাই রুট থ্রি এবারে দেখবো আমরা টেন ফর্টি ফাইভ ডিগ্রি এখানেও দেখো সাইন ফর্টি ফাইভ ডিগ্রি বাই কস ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভের ভ্যালু আমরা কতবার করিয়েছি ওয়ান বাই রুট টু আর কস ফর্টি ফাইভেরও ভ্যালু ওয়ান বাই রুট টু তাহলে পুরোটাই কেটে গেল তাহলে কত হয়ে গেল এখানে ওয়ান তাহলে সাইন ফর্টি ফাইভের ভ্যালু হয়ে গেল ওয়ান সরি টেন ফর্টি ফাইভের ভ্যালু হলো ওয়ান এবারে দেখো টেন সিক্সটি ডিগ্রি তাহলে এটা কত হয়ে গেল সাইন সিক্সটি ডিগ্রি বাই কস সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রির ভ্যালু কত রুট থ্রি বাই টু আর কস সিক্সটি ডিগ্রির ভ্যালু কত হাফ তাহলে এখানে দুই আর দুই কেটে গেল পড়ে থাকলো কত রুট থ্রি হলো পড়ে থাকলো কি আমাদের টেন নাইনটি ডিগ্রি টেন নাইনটি মানে কি সাইন নাইনটি ডিগ্রি বাই কস নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রির ভ্যালু আমরা কত দেখেছি ওয়ান আর কস নাইনটি ডিগ্রির ভ্যালু জিরো যদি হরে জিরো থাকে বা ডিনোমিনেটারে জিরো থাকে তাহলে এটা সবসময় কি হয় আনডিফাইন্ড বা অসংজ্ঞাত বোঝা গেল তাহলে তাহলে ত্রিকোণমিতির কোণগুলো কি হবে মনে রাখতে হবে ক্লিয়ার হয়েছে সাইন কস আর ট্যান তাহলে আমরা দেখে নিলাম যে সাইন কস আর ট্যানের ভ্যালুগুলো কীভাবে মনে রাখতে হয় তাহলে আর পড়ে থাকলো আমাদের কি আরও তিনটি অনুপাত কি কি কোসেক থিটা সেক থিটা আর একটা হলো কট থিটা তো এই ভ্যালুগুলো কীভাবে মনে রাখব আমরা কি জানি যে সাইন থিটা মানে ওয়ান বাই কোসেক থিটা আর কস থিটা মানে ওয়ান বাই সেক থিটা আর ট্যান থিটা মানে আমরা কি জানি ওয়ান বাই কট থিটা তাহলে দেখো যদি আমাকে বার করতে দেয় কোসেক থার্টি ডিগ্রি তাহলে আমি এখানে লিখতে পারি ওয়ান বাই সাইন থার্টি ডিগ্রি এবার তোমরা কি জানো সাইন থার্টি ডিগ্রির ভ্যালু জানো এটা হয়ে গেল হাফ তাহলে এইটা হচ্ছে আমাদের লব আর এটা হচ্ছে আমাদের হর তাহলে এটা যদি উল্টে যায় তাহলে কি হয়ে যাবে হয়ে গেল দুই তাহলে কোসেক থার্টি ডিগ্রির ভ্যালু কত হয়ে গেল টু ধরো আমরা কট থার্টি ডিগ্রি রয়েছে তাহলে তাহলে কট থার্টিকে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন থার্টি ডিগ্রি তাহলে টেন থার্টির ভ্যালু কত ওয়ান বাই রুট থ্রি
তাহলে এটা উল্টে গেলে কত হয়ে যাবে রুট থ্রি। তাহলে কট থার্টির ভ্যালু বেরিয়ে গেল। এরকমভাবে এই কোসেক সেক আর কট এই তিনটের ভ্যালু আমরা খুব সহজেই বার করে ফেলতে পারবো। মেন যেটা মনে রাখতে অসুবিধা হয় সেটা হচ্ছে সাইন কস আর টেন। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে আর তোমাদের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা খুবই ভালো হোক।